নিজেদের খামখেয়ালির কারণে নানা রকম সমস্যা মোকাবেলা করতে হচ্ছে প্রাণীকুলকে। পরিবেশ ধ্বংস করে অপরিকল্পিত প্রকল্পের কারণে কমছে কৃষি উৎপাদন, টান পড়ছে ভূগর্ভস্থ পানির মজুদে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক না হলে এর খেসারত গুনতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। প্রকৃতি ও প্রাণ বাঁচাতে বৃক্ষরাজি এবং জলাভূমি রক্ষা করে প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। ঊষা ফেরদৌস রিপোর্ট। খরা, দাবদাহ, অকাল বন্যা, অতিবৃষ্টি, একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা এজেন্সি ইপিআই এর বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 177তম। এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, তালিকার নিচের দিকে থাকা দেশগুলো দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। এতে তারা বায়ু ও পানি সহ নির্বিচারে পরিবেশের ক্ষতি করছে। যখন মিটিগেশনের কথা বলবো, তখন আমরা ভবিষ্যতের দিকে তাকাবো। আমরা বলবো যে পরিমিত পানির ব্যবহার, অর্থাৎ আমার যে সারফেস ওয়াটার আছে এটাকে যেন আমি বেশি করে ট্রিটমেন্ট করি, করে আমার ওয়াসাগুলো সাপ্লাই দেয়, আমি গ্রাউন্ড ওয়াটারের উপরে চাপ কমাই। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের কিছু অঞ্চলের কৃষি উৎপাদন 31-40% কমে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞানীদের প্যানেল আইপিসিসি। বৃষ্টি যখনই হওয়ার কথা তার একটু আগে পরে হওয়া, এই বিষয়টা আমাদের কৃষি, আমাদের অন্য অন্য যে সমস্ত অর্থনৈতিক অ্যাক্টিভিটিস আছে এর উপরে অনেক বেশি প্রভাব পড়ছে এবং জীববৈচিত্র্যের উপরেও। সিওয়াইবের যে টাইডাল অ্যাকশন আছে সেটা কন্টিনেন্টের দিকে আরও বেশি জোরালো হচ্ছে, যার ফলে মানুষ কৃষিজমিগুলো এখন লবণাক্ততা বেড়ে যাচ্ছে। উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে বনাঞ্চল ও জলাভূমি ধ্বংস করে অবকাঠামো নির্মাণের ফলে লাভের বদলে ক্ষতিই হচ্ছে বেশি। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা কেন বাড়ছে? যে একটা সময় পৃথিবীতে সূর্যের আলো পড়ে যে গরমটা তৈরি হয় রাতের বেলা বা ঠান্ডার সময়, সেই গরমটা আবার ফিরে যায় বা প্রকৃতিতে চলে যায়, যার কারণে পৃথিবীটা শীতল হয়। এখন পৃথিবীর চারপাশে একটা গ্যাসের বলয় তৈরি হচ্ছে, বিভিন্ন গ্যাস, কার্বন গ্যাস, সিএফসি ইত্যাদি কারণে, ফলে যেই তাপটা পৃথিবীতে আসছে সেই তাপটা ফিরে যেতে পারছে না। প্রকৃতির যে জ্বালানিগুলো আছে যেমন সূর্যালোক, বাতাস, এগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ফসিল ফুয়েলের ব্যবহার কমে, তাপমাত্রা পৃথিবীর কমার দিকে যাবে। চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে দেশে 10% মানুষ পানি সংকটে দিন কাটাচ্ছে, যা 2050 সাল নাগাদ বেড়ে 25% হতে পারে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে পরিবেশ রক্ষা করে পরিকল্পিত প্রকল্প গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।